স্বপ্নের দেশে ভাগ্যের চাকা ঘোরাতে স্বামী রতন চৌধুরী ও স্ত্রী সুজাতা চৌধুরী সন্তান সহ এসেছিলেন এই স্বপ্নের দেশ আমেরিকায়। ভালোই চলছিল তাদের সংসার, নিজে কাজ করেন, স্বামী কাজ করেন, দুই সন্তান স্কুলে যায়। করোনার বিপদ সংকেত পাবার সাথে সাথে স্বামী ছুটি নিয়ে বাড়ি ঢুকলেন, সন্তানরাও বাড়িতেই। সুজাতা চৌধুরী নিজের অজান্তেই ভাইরাস বাড়ি নিয়ে আসলেন কাজের জায়গা থেকে। নিজে মারাত্মক অসুস্থ হবার আগে স্বামী অসুস্থ হয়ে পড়লেন, দুই সন্তানও আক্রান্ত হলো ভাইরাসে। হাসপাতালে জায়গা না পাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল। ডাক্তারের নির্দেশনায় 3 বেডরুমের বাড়িতে স্বামী সন্তানদের আলাদাভাবে রুমগুলোতে ছেড়ে দিয়ে সুজানা নিজে জায়গা করে নিলেন ড্রয়িং রুমে। মধ্যরাতেও রুমে রুমে গিয়ে চেক করেন কে কেমন আছেন। 11 এপ্রিল শনিবার ভোরে স্বামীর রুমে ওষুধ দেবার জন্য ঢুকে কোনো সাড়া পেলেন না স্ত্রী, যা বুঝবার অল্পতেই বুঝে নিলেন তিনি। বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে সন্তানদের ডেকে উঠালেন, শান্ত স্থিরভাবে বললেন ওদের সবকিছু। সন্তানরাও ততক্ষণে বুঝে গেল করোনা কেড়ে নিয়েছে তাদের বাবাকে। সুজাতা চৌধুরী নিজেই 911 নাম্বারে কল করেন, উত্তর পেলেন তাদের আসতে দেরি হবে। সারাদিন 3টি অসুস্থ মানুষ বসে রইলেন তাদের অতি প্রিয়জনের মৃতদেহ নিয়ে। বিকেল 4টায় 3 জন সোশ্যাল ওয়ার্কার আসলো, সাথে আসলো না মর্গের গাড়ি কিংবা কোনো সরঞ্জাম। তারা জানালেন তাদের অসহায়ত্বের কথা, সরঞ্জাম শর্টেজ ও মর্গ বা অস্থায়ী ট্রেলারের মর্গে জায়গার অভাবের কথা। কিছু মৃতদেহ মাটি চাপার পর মর্গ কিছুটা খালি হলে তারা নিয়ে যাবে মৃতদেহ। প্লাস্টিকের ডাবল বডি ব্যাগে স্বামীর দেহ ভরে স্প্রেচারে বেঁধে স্প্রে করে রুমে রেখে বন্ধ দরজায় নো এন্ট্রি হলুদ সাইন ঝুলিয়ে দেবে হলুদ সাইন ঝুলিয়ে চলে গেলেন তারা। এক রুমে প্রিয় স্বামীর মৃতদেহ আর অন্য রুমে একই রোগের 3টি মানুষ বসে আছেন, বাকিটা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তো ভিউয়ার্স, চলো না একটু সচেতন হয়ে বাঁচাই আমাদের পরিবার আত্মীয় স্বজন ও দেশকে। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের এমপিটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এমপিটিভি চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।